আচ্ছা, বেদাতের কোন কোন প্রকারভেদ আছে কি, বা বেদাতের প্রকারভেদ করাও কি বেদাত? সব বেদাত দলালা, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। অতএব তুমি আর বলেননি যে এই বেদাত হাসানা, এটা সাইয়্যা। হ্যাঁ, এই জন্য যদিও আলেমদের কেউ কেউ, ভালো মহাকিক আলেমদের কেউ কেউ এই প্রকারভেদ করে বসেছেন, কিন্তু তারপরেও আমরা বলবো এই প্রকারভেদটা সঠিক নয়, এই প্রকারভেদটা সঠিক নয়, কারণ এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকুল্লা বিদআতিন দলালা, সব বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, কোনোটাই হেদায়ত না, কোনোটাই সঠিক না। তাহলে আপনি কিভাবে বলবেন কোনোটা সঠিক? আর সব বিদআত বলতে বিদআত যেটা দ্বীনের মধ্যে, কেউ কেউ পার্থক্য করতেছেন বিদআত লিদ্দিন বিদআত ফিদ্দিন। হ্যাঁ, বেদাত লিদ্দিন হচ্ছে দিনের স্বার্থে বেদাত তৈরি করা, যেমন নাহু সরব পড়া, অ্যারাবিক পড়া, কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না এত কর্মকৌশলের দরকার নাই, এগুলো বেদাতের মধ্যেই পড়ে না। নতুন যে সাবজেক্ট অ্যারাবিক লিঙ্গুইস্টিক্স, এটা রাসূল সাল্লাল্লাহু যুগে ছিল, মূল ছিল, কিন্তু অ্যারাবিক লিঙ্গুইস্টিক্স নামে ছিল না, আরবি ভাষা তত্ত্ব। আজকে আলাদা একটা সাবজেক্ট হয়েছে, এর উপর পিএইচডিও দেওয়া হয়। তারপর এলমুস সার্ফ, এলমুন নাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রিকগনাইজড করা ছিল, এমনি তার অস্তিত্ব কিন্তু ছিল, অস্তিত্ব ছাড়া তো এটা তো। যাই হোক, বেদাতের ব্যাপারে সঠিক কথা হচ্ছে বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, এই প্রকারভেদগুলো সঠিক নয়, বরং সঠিক হচ্ছে সকল বেদাতই পদভ্রষ্টতা। ব্যাস।